শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় দীর্ঘক্ষণ ত্রিপুরা নির্বাচন সংক্রান্ত বৈঠক করার পর ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা সর্বভারতীয় দল হিসেবে ত্রিপুরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সেই কারণে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের ডেকেছিলেন নির্বাচন সংক্রান্ত আলোচনা করার জন্য। আমরা নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করেছি। মোট 60টা বিধানসভা সিট আছে, সেখানে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের জীবনপঞ্জি জমা দিয়েছে। আমরা আজকে প্রত্যেকটি আসনের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেস একমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে যে বিজেপিকে কি করে হারানো যায়। ত্রিপুরার মাটিতেও তৃণমূল কংগ্রেসের যা শক্তি আছে সেখানে বিজেপিকে হারাতে সক্ষম হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা সফরে যাবেন, মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের জন্য বার্তা দেবে। এবং তৃণমূল কংগ্রেস চাইছে যে বাংলায় যেভাবে একের পর এক উন্নয়নের প্রকল্পের জোয়ার আনা হয়েছে, ঠিক সেইভাবে সেই সব উন্নয়নের প্রকল্প ত্রিপুরা রাজ্যের মানুষকে দিতে পারি, যা মানুষ উপকৃত হবে। রাজ্যে আমরা সেটাকে স্ক্রিনিং করেছিলাম এবং সেই স্ক্রিনিং করে তাদের জীবনপঞ্জি, তাদের আবেদন এবং প্রত্যেক কটা সিট ওয়াইজ আমাদের যা তথ্য সেইগুলোকে নিয়ে আজকে আমরা সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দিয়েছি। তিনি সিট ওয়াইজ আলোচনা করেছেন এবং আমাদের নিজেদের মধ্যে রাজনীতি বা নির্বাচনের রণকৌশল থেকে শুরু করে আগামী দিনে প্রচার বা কীভাবে কী হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনারা কি ত্রিপুরাতে কোনো জোটে যাচ্ছেন? কোনো জোটে? তৃণমূল কংগ্রেস বরাবর একলা চলয় বিশ্বাসী। তৃণমূল কংগ্রেস বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমরা সবসময় নিজেরা মনে করি আমাদের নিজেদের সাংগঠনিক জোরে এবং আমাদের নিজেদের যে আমাদের সবথেকে বড় সম্পদ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা মনে করি যে এখনও অবধি আমাদের যা স্ট্যান্ড, আমরা একলাই যাব। এবং আমরা প্রথম কথা হচ্ছে ত্রিপুরা আজকে নয়, আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং যবে থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন তবে থেকে শুধু ত্রিপুরা নয়, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য এবং অন্যান্য রাজ্যেও আমরা আমাদের সংগঠন বিস্তার করার চেষ্টা করছি। এবং আপনারা বিগত দিনেও দেখেছেন ত্রিপুরার পৌর নির্বাচন বা অন্যান্য নির্বাচনে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থান অধিকার করেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও অবধি আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস সেখানে লড়াই করবে। এবং আপনারা সবাই জানেন যে একমাত্র ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন বিজেপিকে কী করে পরাস্ত করতে হয়। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছে এবং ন্যাচারালি আমরা একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে আমরা ত্রিপুরা রাজ্যের নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সেই কারণে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডেকেছিলেন আমাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আলোচনার জন্য। আমি অ্যাজ এ ইনচার্জ এবং আপনারা জানেন যে আমাদের নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব এবং আমাদের যিনি খান্ডারি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যিনি প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, আজকে আমরা সবাই আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা মিট করেছি। তার সঙ্গে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে, প্রায় 2.5 ঘন্টা আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি আমাদের নির্বাচনী রণকৌশল নিয়ে, আমাদের নির্বাচনে কোন কোন সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, আমাদের প্রবেবেল প্রার্থী যারা আপনারা জানেন যে প্রায় 60টা ক্যান্ডিডেটে আমাদের প্রায় 120টার উপরে আমাদের অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি যেগুলো স্ক্রিনিং করা হয়েছে আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষবাবু আগে উত্তর দিয়ে দিয়েছি। আমার একটাই বক্তব্য, আমরা চাই ভারতীয় জনতা পার্টিকে হারাতে এবং তৃণমূল কংগ্রেস মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল একাই 100। কিন্তু এই জোটটা কি ক্ষতি করবে? হ্যাঁ,
জোটটা কি ক্ষতি করবে বিজেপি বিরোধিতাই? সিপিএম কংগ্রেস জোট ক্ষমতার থেকেও মানুষের পাশে থেকে উন্নয়নের বার্তা দেবো, মানুষের জন্য কাজ করব, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেন যে আমার কাছে ক্ষমতা থাকার থেকেও মানুষের জন্য কাজ করাটা আমাদের কাছে প্রায়োরিটি। এবং তৃণমূল কংগ্রেস চাইছে বাংলায় যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, বাংলায় যেভাবে একের পর এক উন্নয়নের প্রকল্প আনা হয়েছে, ঠিক সেই সমস্ত উন্নয়নের প্রকল্প যাতে ত্রিপুরা রাজ্যের মানুষকেও দিতে পারি, ত্রিপুরা রাজ্যবাসী যাতে উপকৃত হয়, সেটাই আমাদের কাছে প্রধান এবং প্রথম। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছে এবং ন্যাচারালি আমরা একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে আমরা ত্রিপুরা রাজ্যের নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সেই কারণে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডেকেছিলেন আমাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আলোচনার জন্য। আমি অ্যাজ এ ইনচার্জ এবং আপনারা জানেন যে আমাদের নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব এবং আমাদের যিনি খান্ডারি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যিনি প্রদেশ সভাপতি পীযূষকান্ত বিশ্বাস, আজকে আমরা সবাই আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা মিট করেছি। তার সঙ্গে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে, প্রায় আড়াই ঘন্টা আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি আমাদের নির্বাচনী রণকৌশল নিয়ে, আমাদের নির্বাচনে কোন কোন সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, আমাদের প্রবেবেল প্রার্থী যারা আপনারা জানেন যে প্রায় 60টা ক্যান্ডিডেটে আমাদের প্রায় 120টার উপরে আমাদের অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি, যেগুলো স্ক্রিনিং করা হয়েছে আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষবাবু। সুদীপ বর্মন দ্বারা সেই দিন বলছিল কংগ্রেসে থেকে লাভ নেই, কংগ্রেস সিপিএম এর সঙ্গে মিলে আছে, আমরা সিপিএম কে হটানোর জন্য বিজেপিতে যাচ্ছি। পীযূষবাবু একটা বলে নি, আপনি যতগুলো কথা বলছেন না কাগজের পাতা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটু আমি বলছি একটু ছোট করে বলে ছোট করে আমি বলছি যেটা বলছি আপনাদের ওয়েস্ট বেঙ্গলে আপনাদের এক্সাম্পল, হ্যাঁ সিপিএম এবং কংগ্রেস জোট করেছিল তৃণমূলকে হারানোর জন্য, বিজেপি কে সাহায্য করার জন্য। ওরা জানতো যে তৃণমূল যদি হারে এখানে বিজেপি ক্ষমতা আসবে, সিপিএম কংগ্রেস ক্ষমতা আসবে। পুরো দেশে সিপিএম সুদীপ বর্মন দ্বারা সেই দিন বলছিল কংগ্রেসে থেকে লাভ নেই, কংগ্রেস সিপিএম এর সঙ্গে মিলে আছে, আমরা সিপিএম কে হটানোর জন্য বিজেপিতে যাচ্ছি। পীযূষবাবু একটা বলে নি, আপনি যতগুলো কথা বলছেন না কাগজের পাতা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটু আমি বলছি একটু ছোট করে বলে ছোট করে আমি বলছি যেটা বলছি আপনাদের ওয়েস্ট বেঙ্গলে আপনাদের এক্সাম্পল, হ্যাঁ সিপিএম এবং কংগ্রেস জোট করেছিল তৃণমূলকে হারানোর জন্য, বিজেপি কে সাহায্য করার জন্য। ওরা জানতো যে তৃণমূল যদি হারে এখানে বিজেপি ক্ষমতা আসবে, সিপিএম কংগ্রেস ক্ষমতা আসবে। সাতটা সিট আছে, আমি আবার বলছি 60টা সিটে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের জীবনপঞ্জি তাদের আবেদন জমা দিয়েছে, আমরা আজকে সিট টু সিট আলোচনা করেছি, আমরা আরও দু একদিন সময় লাগবে, আমরা এগুলোকে ফাইনালাইজ করে আপনাদেরকে জানিয়ে দেবো। বিজেপি কোনো সাপোর্ট ত্রিপুরাতে আগে ছিল আর মানুষ বিজেপি কে চাইছে। যারা ত্রিপুরার রাজনীতিকে ফলো করেন, আপনারা যদি মাটির জমিনের খবরটা নিন, বিজেপি কে মানুষ চাইছে। সো নন লেফট ভোট যেটা বিজেপিতে গেছে এখন বিজেপি কে চাইছে না, বাট ইটস এ নন লেফট ভোট, হু ইজ দি অল্টারনেটিভ? আপনারা দেখেছেন বিগত দিনেও যার কারণে আমাদের উপরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের উপরে কিভাবে ভারতীয় জনতা পার্টি অত্যাচার করেছে, আমাদের প্রার্থীদের মেরেছে, কত কি আপনারা দেখেছেন, তা সত্ত্বেও আমরা ত্রিপুরার মাটি ছেড়ে যাইনি এবং আবার বলি এই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস লড়াই করবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।